নমস্কার বর্তমান পরিবেশ ও পরিস্থিতিগত দিক থেকে যে দুঃসময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এ সময় সরাসরি সামনাসামনি আর পড়াশুনো প্রায় এক মাস বন্ধ তার প্রেক্ষিতে ছাত্রছাত্রীদের দাবি মতো চিন্তা ভাবনা প্রসূত এই পথটি নেওয়া হলো অনলাইনে যতটা পড়া যায় সামনাসামনি যতটা প্রকাশ করা সম্ভব সেটা তো সম্ভব হচ্ছে না তবু যতটা পারা যায় চেষ্টা করব পড়ানোর আজকে যে বিষয়টা আমরা পড়ব যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা দুঃখবাদী কবিতা যেটি মরুশিখা কাব্যগ্রন্থের অন্তর্গত তেরোশো তিরিশ তেরোশো চৌত্রিশ এই সময়ের মধ্যে এই দুঃখবাদী কবিতা পড়তে গিয়ে আমরা এর আগে তিনটে কবিতা পড়েছি যতীন্দ্রনাথ সম্পর্কে অল্প বিস্তর জেনেছি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় কেন বলা হয় আমরা কচি ডাব কবিতায় আমরা ফ্যামিন রিলিফ কবিতায় কিছুটা হলেও জেনেছি আজকে আমরা যে বিষয়টা পড়ব দুঃখবাদী কবিতা কবিতার নাম দুঃখবাদী এই কবিতা পড়ানোর আগে আরেকটি কথা আমাদেরকে জানতে হবে যারা বেদে বিশ্বাস করে না বা ঈশ্বরে বিশ্বাস করে না তারা নাস্তিক এই নাস্তিক মানুষরা বিশ্বাস করে এই পৃথিবীতে যা আছে সেটাই সত্য যা দেখা যায় না তার কোনো অস্তিত্ব নেই আমাদের কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত আপাত দৃষ্টিতে নাস্তিক কিন্তু ভালোভাবে যদি তার কবিতা বিশ্লেষণ করা হয় দেখা যায় তার নাস্তিকের তার নাস্তিক চিন্তাভাবনার মধ্যে বেরিয়ে এসছে আস্তিক্যবাদী মানসিকতা নাস্তিকবাদী লোকরা কখনোই বিশ্বাস করে না তারা মনে করে যে পৃথিবীতে দুঃখ সুখ আনন্দ এগুলো ঈশ্বর দিয়েছেন এটা তারা কখনোই বিশ্বাস করে না আমাদের কবি যতীন্দ্রনাথ সমস্ত কিছুর মধ্যেই সমস্ত সৌন্দর্যের মধ্যে তিনি সুন্দরটাই খুঁজে পাননি পেয়েছেন তার মধ্যে দুঃখ যন্ত্রণা হতাশা এই সমস্ত চিত্রকে এই সমস্ত ছবিকে এই সমস্ত মনোভাবকে যাই হোক কবিতাটা পড়ি তারই পরে তব কোপ গোবন্ধু তারই পরে তব কোপ যেজন কিছুতে গি দিতে চাই না এই পৃথিবীর কবি বলছেন এখানে বন্ধুকে বন্ধু বলতে এখানে তিনি সৃষ্টিকর্তা যদি থাকেন তাহলে তাকেই বলছেন সৃষ্টিকর্তাকে কি বলেছেন তারই পরে তব কোপ গো বন্ধু তারই পরে তব কোপ তার উপরে কোপ মানে রাগ তারই উপরে সমস্ত রাগ বন্ধু তার উপরে সমস্ত কোপ বা রাগ যেজন কিছুতে গিলিতে চায় না এই পৃথিবীর টোপ এই পৃথিবী সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা পাহাড় পর্বত নদ নদী গিরি সমস্ত কিছুই আছে সমস্ত কিছু রূপ তার সৌন্দর্যময় কবি বলছেন এই সৌন্দর্যময় রূপ পৃথিবীর এই সৌন্দর্যময় রূপকে টোপের সঙ্গে টোপ এমন একটি জিনিস এটি মানুষ বা যে কোনো প্রাণী দেখলেই তাকে বিনা চিন্তাভাবনায় খেয়ে ফেলে যেমন মাছ বঁশির মধ্যে টোপ থাকে বুঝতে পারে না গেলে ফেলে তারপরে তার মৃত্যু অনিবার্য প্রায় হয়েই যায় এই পৃথিবীর যে সৌন্দর্য সেটাও কবির টোপাই সময় তুলনা করেছেন এবং এই টোপ যারা গেলেন তারা পৃথিবীর গুণগান করেন তারা পৃথিবীর সৌন্দর্যের প্রশংসা করেন কিন্তু কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত এই পৃথিবীর সৌন্দর্যকে তিনি গলধিকরণ করতে পারেননি তিনি পারেননি বলে তিনি বলছেন ওই বন্ধু তারপরে তব কোপ মানে বন্ধু আমার পরেই এত কোপ এত রাগ কারণ আমি কি আমি এই পৃথিবীর সৌন্দর্যময় রূপ সমান টোপকে কখনোই কি গিলতে পারিনি সুনীল আকাশ স্নিগ্ধ বাতাস বিমল নদীর জল এই পৃথিবীর কি এই পৃথিবীর সুজলা সুফলা শস্য শামলা এই পৃথিবীর উপরিভাগে সুনীল আকাশ মধ্যভাগে প্রবাহিত স্নিগ্ধ বাতাস আর তার গাত্রদেশে প্রবাহিত হচ্ছে নদীর জল এখানে গাছে গাছে ফুল ফুলে ফুলে ওলি সুন্দর ধরাতল গাছে গাছে নানা ফুল ফুটে আছে আর সেই ফুলের আকর্ষণে আকৃষ্ট হয়ে ভ্রমণরা গুনগুন করছে এক অপরূপ সৌন্দর্যে শোভিত এই পৃথিবী ছবি ও ছন্দে তোমারই দালালি করিছে স্বভাব কবি স্বভাব কবি মানে এখানে যে সমস্ত কবিরা এই পৃথিবীর টোপ গিলে এই পৃথিবীর সৌন্দর্যকে উপভোগ করে পৃথিবীর ভিতর পৃথিবীর সৌন্দর্যের বাইরেও যে একটা ধ্বংসময়ী রূপ আছে একটা কঠিন রূপ আছে একটা অসুন্দর রূপ আছে সেটাকে সরিয়ে রেখে সুন্দর রূপকে গিলে সুন্দরের জয়ধ্বনি করেছেন যে সমস্ত কবি তাদেরকে আমরা বলব স্বভাব কবি এই স্বভাব কবিরা কী করেছেন এই পৃথিবীর সুন্দর রূপকে তুলে ধরেছেন এ পৃথিবীর সৌন্দর্য রূপ তো আছেই সেই রূপকে তারা বারবার লিখেছেন কবিতার মধ্য দিয়ে সাহিত্যের মধ্য দিয়ে তারা আখ্যা পেয়েছেন কি স্বভাব কবি সমসুন্দর দেখে তারা গিরি সিন্ধু সাহারা কবি এই সমস্ত ব্যক্তিরা কি এই স্বভাব কবিটা কি করেন না তারা সমান সৌন্দর্য উপলব্ধি করেন কোথায় কোথায় গিরি সিন্ধু সাহারা গবি সাহারা মরহমের মধ্যেও এই তিনটে জিনিসের মধ্যে তারা সমান সৌন্দর্য উপলব্ধি করেন তেলে সিন্দুরে এ সৌন্দর্য ভবি ভুলিবারে নয় সুখ দুন্ধুবি ছাপায়ে বন্ধু উঠেছে দুঃখেরই জয় কিন্তু কবি কখনো ভুলবার নয় তেলে সিন্দুরে এ কবি কখনো ভুলবার নয় কোনটা এ পৃথিবীর সৌন্দর্যই শেষ কথা নয় সৌন্দর্যের বাইরে সৌন্দর্যের পাশে পিছনের দিকে আর একটি ধ্বংসময়ী রূপ আছে দুঃখদায়ক রূপ আছে সেটা কখনোই আমাদের কবি যোগীন্দ্রনাথ ভুলতে পারেননি সুখ দুন্দি ছাপাইয়ে বন্ধু উঠে দুঃখেরই জয় তাই তার কানে বারবার সুখের দ্বন্দী যতই স্বভাব কবিরা বাজাক না কেন দ্বন্দ্ববি অর্থাৎ ডুগডুগি যতই বাজাক না কেন এই ডুগুগির আওয়াজকে ছাপিয়ে উঠে ছাপিয়ে উঠে আসে কি দুঃখে অত দুঃখেরই জয় দুঃখরূপ জয় দুঃখের কথাই বারবার ছাপিয়ে উঠে অতল দুঃখ সিন্ধু এই অতল দুঃখ সিন্ধু কথার অর্থ হচ্ছে অপরিসীম দুঃখ যা দুঃখে কোনো শেষ নাই তল পাওয়া যায় না হালকা সুখের তরঙ্গ তাহে নাচিয়া ভাঙিছে ইন্দু হালকা সুখের তরঙ্গ তাহে নাচিয়া ভাঙিছে ইন্দু পূর্ণিমার চাঁদ আকাশে উজ্জ্বল দেখায় ভালো লাগে সকলের সেই চাঁদের ছবি জলের মধ্যে পড়েছে জলের মধ্যে তার স্থির প্রতিকৃতি দেখা যাচ্ছে হালকা সুখের ঢেবে সেই প্রতিকৃতি কিন্তু কি হয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় নেচে নেচে ওঠে এবং ভেঙে ভেঙে যায় তাই দেখে যারা তাই দেখে যারা হয় মাতোয়ারা তীরে বসে গাহে গান আর এই ভাঙা সিন্দুর এই ভাঙা চাঁদের ইন্দুর রূপ দেখে যারা মাতোয়ারা হয় যারা নদীর তীরে বা পুকুরের তীরে বা কোনো জলাধারের তীরে বসে সুন্দর সুন্দর গান রচনা করে তাদের প্রতি কবি যতীন্দ্রনাথের বক্তব্য হাই গো বন্ধু এ বন্ধু তোমার তোমার সভায় তাহাদেরই তাহাদেরই বহুমান দিগন্ত পারে তরঙ্গ আরে যারা হাবুডুবু খায় তাদের বেদনা ঢাকে কি বন্ধু তরঙ্গ সুসময় অর্থাৎ সেই নদীর ধারে যে সমস্ত মানুষরা বাস করে অসহায় মানুষরা বাস করে গরিব দুঃখী মানুষরা বাস করে এই নদীর তরঙ্গে বা সমুদ্রের তরঙ্গে তাদের যখন ঘর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাদের চোখে কখনোই কিন্তু চাঁদের সৌন্দর্য জলের মধ্যে যদি ছবি ধরা পড়ে না অর্থাৎ কবি যতীন্দ্রনাথ আবার দেখলাম কি আমরা যতীন্দ্রনাথের মধ্যে যে তিনি চাঁদের সৌন্দর্য শুধু দেখেননি সৌন্দর্যের বাইরে যে সমস্ত মানুষরা বাস করছেন তাদের দুঃখের ছবিটাকে বড় করে দেখেছেন এরপরে একের পর এক উপমা দিয়ে তিনি বলেছেন কি বলেছেন বজ্রে যে জনা মরে অর্থাৎ বাজ পড়ে যে মানুষের মৃত্যু হয় নবঘন শ্যাম শোভাই তারি সে বংশে কে করে সেই বংশের কেউ সেই বংশের কেউই ঘন শ্যাম অর্থাৎ আকাশে নতুন মেঘ দেখে যে আমাদের হৃদয় আনন্দিত হয় যে বহুকাল আগে কালিদাসের হৃদয় আনন্দিত হয়েছিল যে বহু কবিদের হৃদয় আনন্দিত হয় কিন্তু যতীন্দ্রনাথের হৃদয় আনন্দিত হয় না হয় না কার বজ্রে যেজন মরে যার যে মা তার সন্তানকে হারিয়েছে যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে বাজ পড়ে মৃত্যু হয়েছে সেই ব্যক্তি কখনো নতুন মেঘকে দেখে আনন্দিত হয় না সেই বংশের কেউই নবঘন শ্যামের তারিফ করে না আবার কি বলেছেন ঝড়ে যার কুঁড়ে ওড়ে অর্থাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টিতে যে ব্যক্তির কুঁড়ে ঘর ভেঙে যায় মলয় ভক্ত হয় যদি বলো কি বলি বসেই মোড়ে যে ব্যক্তির ঝড়ে ঘর ভেঙে গেছে মলয় বাতাস বাতাস সেই বাতাসের ভালো কথা বা বাতাসের গুণজ্ঞান গুণগান কখনোই কিন্তু কোনো সেই ব্যক্তি করতে পারে না যারা ঘর উঠে গেছে ফাল্গুনে হেরি সলয় যারা আনন্দে ভাসে ফাল্গুন মাসে নতুন পাতা বেরিয়েছে এ বিভিন্ন নেমের পাতা যেমন বেরিয়েছে নতুন কচি পাতা ফাল্গুন মাসে যখন নতুন পাতা বের হয় তখন আমাদের হৃদয়ে আনন্দে নেচে ওঠে আকি সুন্দর কুচি কুচি পাতা শীতে শীতে ঝরা জীর্ণ পাতায় কাহিনী না মনে আসে কিন্তু এই নতুন পাতা বেরোনোর আগে জীর্ণ পাতা ঝরে পড়েছে তার যে রূপ তার যে দুঃখ রূপ সেটা কিন্তু আমরা মনে করি না আমরা নতুন পাতার গুণগান করি ফল দেখে যার নাহি কাঁদে প্রাণ ঝরা ফুল দল লাগি ওরা ফল দেখে আনন্দ পায় কিন্তু একটা ফল হতে গেলে ফলের আগে থাকে ফুল সে ফুল ঝরে যায় তবে ফল হয় ফল দেখে আনন্দ হয় আমাদের কিন্তু ফুল ঝরে গেলে আমরা তো কেঁদে উঠি না এ কান্না একমাত্র কানেন এই কাঁদেন কোন কবি যতীন্দ্রনাথ তারা সভা কবি আমরা বন্ধু দুঃখবাদী বই যারা শুধু ফল দেখে আনন্দে কবিতা লেখে নবঘন দেখি কবিতা লেখেন মলাই বাতাস কবিতা লেখেন তারা স্বভাব কবি তার মধ্যে দুঃখের বড় করে দেখেন তারা অর্থাৎ আমরা অর্থাৎ যতীন্দ্রনাথ সেনগুপ্তের মতো কবি কবিরা বা যতীন্দ্রনাথ সেনগুপ্ত হচ্ছেন দুঃখবাদী বই রাগে এবার কি বলেছেন এই বিশ্বের ব্যবসায় লাভ বন্ধু তুমি তো জানো একা বসে যাবে রাতের খাতায় দুঃখের যে টানো বন্ধু অর্থাৎ সৃষ্টিকর্তা অর্থাৎ হতে পারে ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন তিনি হিসাব নিকাশ যখন করেন কতটা সৃষ্টি করলাম কতটা সুন্দর সৃষ্টি হলো কতটা অসুন্দরের সৃষ্টি করলাম সেখানে হিসাব খাতায় তিনি দেখেন কি সুন্দর হচ্ছে অসুন্দরী বেশি সৃষ্টি হয়েছে জেট না মানে বাকি থাকা বাকি আস্তে 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 প্রথম দিন বাকি ছিল তারপর দিন টাকা যতই সুদ করি বাকি থেকেই যায় এই বাকি চলে আসা কন্টিনিউ এটাই জেট না কি বলছেন এই বিশ্বে ব্যবসায়ী লাভ বন্ধু তুমি তো জানো একা বসে যাবে রাতের খাতায় দুঃখের জেট টানো অর্থাৎ ভগবান তিনি যখন হিসাব করেন কতটা ভালো সৃষ্টি করলাম কতটা অসুন্দর সৃষ্টি করলাম সুন্দর অসুন্দরের মধ্যে তখন দেখেন অসুন্দরের সৃষ্টি বেশি হয়েছে জমা খরচের কই ফোদ কেটে বাকি যে ফাজিল কত ফাজিল মানে এখানে বলবো এটা গড়মিল হিসাবে যে গড়মিল তখন তিনি হিসাব করে দেখেন যোগ বিয়োগ করে যে কতটা ফাজিল মানে কতটা গড়মিল মানে অর্থাৎ কতটা আমি সুখের জিনিস সৃষ্টি করেছি আর কতটা দুঃখের জিনিস সৃষ্টি করেছি বাহিরে বিজ্ঞাপনে যাই বলো বাহিরে বিজ্ঞাপনে যাই বলো অন্তরে বুঝে অন্তরে বুঝেছো তো বজায় থাকিতে খ্যাতি সহসা জ্বালাবে কোন সন্ধ্যার কোন সন্ধ্যায় প্রলয়ের লালবাতি বাতি এখানে যে বিজ্ঞাপনের শব্দটি করেছে ঘেরা আছে শব্দটি দেওয়ার কারণ হচ্ছে ওই বলছেন যে বিজ্ঞাপন কোন জিনিসের দেয় যে জিনিসের প্রতি মানুষের স্বাভাবিক চাহিদা নেই সেই জিনিসের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয় মানুষের মনকে হরণ করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয় আসলে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন সুন্দরের অসুন্দরের সেখানে দেখলেন কি ফাজিল মানে গরমিল কার অসুন্দরের বেশি সুন্দরের চেয়ে অসুন্দরকে সৃষ্টি করেছেন বেশি তাই কবি তখন বলছেন তিনি অসুন্দরকে সৃষ্টি করেছেন এই অসুন্দরকে ঢাকার জন্য বিজ্ঞাপন দিতে হয় কার সুন্দরের অর্থাৎ কোনো দ্রব্য দ্রব্য যখন আমরা কিনি তখন তার বিজ্ঞাপন দেখেই কিনি মনে রাখতে হবে যে তার মধ্যে হয়তো সমস্তটাই হতেও পারে ভালো আছে হয়তো সমস্তটা ভালো নেই তাই মানুষকে আকৃষ্ট করার জন্যই বিজ্ঞাপন দেওয়া হয় এ ব্যতিক্রম হতে পারে তারপর কি বলছেন সুখে মোরা দুঃখে ভরা কত বড় রচি আছে কৌশল সৃষ্টিকর্তা কি করেছেন সুখে মোড়া দুঃখে ভরা একটা বেলুন জল ভর্তি বেলুন বেলুনের উপরটা সুন্দর ভিতরটা সমস্ত রাই জল এই জলটা হচ্ছে দুঃখ উপরটা হচ্ছে সুখ এই পৃথিবীটাকে তিনি সৃষ্টি করেছেন সুখে মোড়া কিন্তু ভিতরটা সবই কি দুঃখে ভরা কত বড় রুচি আছে কৌশল এটা যেন ঈশ্বরকে একটু তীক্ষ্ণ বানে বৃদ্ধ করে বলেছে এটা তোমার একটা কৌশল নিয়েছ এ ব্রহ্মাণ্ড ঝুলে প্রকাণ্ড রঙিন মাকাল ফল এ ব্রহ্মাণ্ড কি রঙিন মাকাল ফল একটা আশ্চর্য ফল কিন্তু ভেতরটা সবই কি দুঃখে ভরা সৌন্দর্যের পূজারী হইয়া জীবন কাটাই যারা যারা সৌন্দর্যের পূজারী যারা প্রকৃতির পূজারী যারা সমস্ত কিছুর মধ্যে সৌন্দর্যকেই দেখতে পান তাদের প্রতি কবি আরেকটি কথা বলেছেন সত্যের শ্বাস কালো বলে খাসা রাঙা খোসা চষে তারা তারা সত্যটাকে স্বীকার করে না কারণ সত্যের যে শ্বাস সেটা কি কালো আর কালো বলে সেটা তারা খায় না না খেয়ে কি রাঙা খোসা চষে তারা রাঙা খোসাকে তারা বারবার শোষণ করে এরপরে দেখো বাহিরের এই প্রকৃতির কাছে মানুষ শিখিবে কি বা এই বাইরের তো সবটাই তো রূপ রূপরফ গন্ধে ভরা টোপ টোপল মাখাল ফল তা এই প্রকৃতির কাছে আমরা আর কি শিখবো মায়াবিনী নরে বিপথ যাত্রী করিছে রাত্রি দিবা এই পৃথিবী আমাদেরকে কি মায়াবিনী পৃথিবী বারবার আমাদেরকে কি করেছে বিপদ যাত্রী করেছে চটক বা চখা কি জানে প্রেমের আমরা বিভিন্ন সংস্কৃত গ্রন্থ পড়েছি এই চক্রবাগ পাখি চখা পাখি এরা রাতের বেলায় ঘুরে বেড়ায় আকাশে চাঁদের সুধার স্পান করে তারা প্রেমের জন্য বিখ্যাত চকর চকরি তাই কবি বলছেন এরা প্রেমের কি বোঝে বকে কি শিখাবে ধর্ম আমরা বক ধার্মিক একটা প্রবাদ জানি কিন্তু বক আমাদেরকে কী ধর্ম শেখাবে সহজ স্বাধীন হিমাস্ত্র সাপদ বুঝাবে বুঝাবে জীবন মর্ম সহজ স্বাধীন হিমস্ত্র সাপদ এই হিংস্ত্র পশু সাপদ মানে চারপথ বিশিষ্ট হিমস্ত্র জন্তু বলব পশু সে আমাদেরকে জীবনে সহজ সরল পথ আর কী শেখাবে অরণ্য তরু জপিছে অন্ধ ঠেলাঠেলি অবিরাম তার মানেটা কি অরণ্য তরু জপিছে অন্ধ ঠেলাঠেলি অবিরাম অর্থাৎ জঙ্গলের মধ্যে প্রচুর গাছ সেই গাছ একটার সঙ্গে আর একটা সবসময় সময় ঠেলি করে উপরে উঠতে চেষ্টা করছে সূর্যের আলো কে আগে পাবে জল বাতাস কে বেশি পাবে তাই তাদের মধ্যেও সবসময় ঠেলা ঠেলি আমরা যতই জঙ্গলে যতই অরণ্যে আমরা সুনাম করি সৌন্দর্যের যতই আমরা গুণগান করি তাদের মধ্যে একটা অবিরাম কিন্তু একটা প্রতিযোগিতা চলছে কে আগে উপরে উঠতে পারে কুসুম অলির অবাধ প্রণয় উভয় তো কী অবিরম আমরা গাছে ফুল ফুটেছে সেই ফুলে ভ্রমর ঘুরে বেড়াচ্ছে আমরা দেখে আনন্দে আত্মহরা হচ্ছে কিন্তু কবি ফুলের শুনে আনন্দের কিছু নয় এ দেওয়ার নেওয়া মানে কি কুসুম ফুলের মধ্যে বসবে সেই পরাগ সংযোগ ঘটাবে ফলের সৃষ্টি হবে কুসুম ফুলের মধ্যে বসেছে এবং সেখান থেকে পড়া সংযোগের মধ্যে ফলের সৃষ্টি হবে এটা দেওয়া নেওয়ার ব্যাপার অনেকটা অনেকটা ওই স্বার্থ যাকে বলে ঠিক সেরকম চিন্তা বজ্র বজ্রলুকায় রাঙা মেঘ হাসে পশ্চিমে আনমোনা পশ্চিমে আকাশে নতুন রাঙা মেঘ হাসে দেবে একটি কথা গ্রামগঞ্জের লোকেরা এখনও বলে প্রায় যে আকাশে যদি রাঙা মেঘ করে পশ্চিম আকাশে সন্ধ্যেবেলায় তাহলে বলে পরের দিনকে ঝড় বৃষ্টি হতে পারে রে এটা অনুমান করে তাই কবি বলছেন কি এখানে যে পশ্চিম আকাশে যে রাঙা মেঘ দেখছি তার মধ্যে কিন্তু অসংখ্য বৎস্র কি আছে তবু সে হাসছে অর্থাৎ সুখটাকে আমরা দেখাই আমাদের জীবনের স্টাইলটাকে দেখায় আমাদের জীবনের ঐশ্বর্যটাকে দেখায় তার ভিতরে যে দুঃখ আছে যন্ত্রণা আছে সেটা আমরা লুকিয়ে রাখি রাঙা সন্ধ্যায় বারান্দা ধরে রঙিন বারাঙ্গনা সন্ধ্যাবেলায় বারান্দায় নতুন সাজে সজ্জিত হয়ে মায়াবিনী রূপে বারাঙ্গনা বার বনিতা দাঁড়িয়ে থাকে এটা কোনো সৌন্দর্য নয় এটা একটা উপার্জনের জন্য দাঁড়িয়ে থাকে দেওয়ার নেওয়া খাদ্য খাদকে বাদ্যবাদকে প্রকৃতি ঐশ্বর্য এই যে বললাম খাদ্য খাদক আর বাদ্যবাদক একজন খাদ্য আর একজন অপরজন খাদক বাদ্যবাদক প্রকৃতি ঐশ্বর্য যেটাকে ঐশ্বর্য ভাবছে সেটা ঐশ্বর্য নয় সেটা খাদ্য খাদক আর বাদ্যবাদকের ব্যাপার ওই ফুলে ভ্রমণ না বসলে সংযোগ ঘটবে না ফল সৃষ্টি হবে না বারংবার নারী দাঁড়িয়েছে তার কারণ সে কোনো পুরুষ তাকে আকৃষ্ট করবে তো এর মধ্যে কোনো সৌন্দর্য নেই কবি যতীন্দ্রনাথের এটাই মত স্বর ঋতু ছলে স্বরিপু খেলে কাম হতে মাৎসর্য আমাদের মধ্যে স্বর ঋতু ছয় ছয়টি ঋতুতে ছয়টি রিপু খেলা করে বেড়াচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্্য যে ছয়টি রিপু আছে সেই ছয়টি রিপু ছলে বলে ছলে বলে কলে বলে হেথা প্রবল অত্যাচার এ যদি বন্ধু হয় তব ছায়া কায় চমৎকার এই পৃথিবীতে সর্বদাই ছলে বলে কৌশলে অত্যাচার চলছে যেটাকে কবি কখনোই সহ্য করতে পারেননি তিনি বারবার প্রতিবাদ জানিয়েছেন তিনি এই সৌন্দর্যের মধ্যে বারবার দুঃখটাকে দেখেছেন সুখটাকে তিনি দেখতে পাননি বা পেলেও সেটাকে ছাপিয়ে উঠেছে দুঃখটায় তাই তিনি আমাদের কাছে এই দুঃখটাকে বারবার তুলে ধরার জন্য তিনি হয়েছেন দুঃখবাদী কবি এরপরে তিনি কি করলেন তিনি এতক্ষণ বন্ধু বন্ধু করে ঈশ্বরকে অর্থাৎ সৃষ্টিকর্তার কথা বলছিলেন এবার তিনি শেষ পর্যন্ত মানুষের জয়গান করলেন এরপরে আমাদের দেওয়া আছে সোনহ সোনহ মানুষ ভাই সবার উপরে মানুষ শ্রেষ্ঠ স্রষ্টা আছে বা নাই কবি এতক্ষণ যে বর্ণনা করলেন বর্ণনার পরে তিনি এবার মানুষের জয়গান করেছেন বলতে মানুষই একমাত্র সত্য স্রষ্টা আছে বা নাই সেটা জানি না থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু এই পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ একমাত্র সত্য সে হচ্ছে মানুষ তাই সবার উপরে মানুষ সত্য চণ্ডীদাস বলেছিলেন বিজত্র দাসের কথাকে একটু অন্যরকমভাবে বললেন যদিও তোমা যদিও তোমার ঘিরিয়া রয়েছে মৃত্যুর মহারাত্রি সৃষ্টির মাঝে তুমি সৃষ্টি ছাড়া দুঃখপথ তোমাকে ঘিরে রয়েছে অর্থাৎ সৃষ্টিকর্তাকে ঘিরে রয়েছে মৃত্যুর মহারাত্রি তাই তিনি এত কিছু সৃষ্টি করার মাঝখানেও তিনিই একমাত্র হচ্ছে দুঃখের পথযাত্রী তোমাদেরই মাঝে আসে মাঝে মাঝে রাজার দুলাল ছেলে এই প্রকৃতির মাঝেই প্রকৃতির মাঝেই এই পৃথিবীর মাঝখানে ঈশ্বর মাঝে মাঝে সৃষ্টি করেন দুলাল ছেলেদের পরের দুঃখে কেঁদে কেঁদে যাই শত সুখ পাই ঠেলে আর এই দুলাল ছেলেগুলো কী করে না মানবের ভালোবাসার বাণীতে মানব প্রেমে সকল মানুষকে একাকার করে দেয় নিজের জীবনের সুখের পরোয়া করে না তারা কি কেঁদে কেঁদে যায় শত সুখ পায়ে ঠেলে তাহলে তারা দুঃখের জীবনটাকে গ্রহণ করে নেয় সুখকে ঠেলে ফেলে দেয় এ প্রসঙ্গে আমার নিজস্ব মতে আমি বলতে পারি যে যেমন করে গৌতম বুদ্ধ সে তো সুখের জীবনযাপন করতেই পারতেন পারত পারতেন তিনি যাই হোক তা তিনি যেদিনকে রাস্তায় নমস্য ব্যক্তিকে দেখলেন সংসার ত্যাগ করলেন চলে গেলেন কিন্তু ইচ্ছে করলেই পারতেন কিন্তু রাজা রাজার দুলাল ছেলেই ছিলেন ইচ্ছে করলেই পারতেন সুখে জীবনযাপনটা কাটিয়ে দিতে পারেননি তিনিও সুখ সমৃদ্ধময় জীবন ত্যাগ করে কেঁদে কেঁদে যাই শত সুখ পায়ে ঠেলে সুখকে পায়ে ঠেলে দিয়েছেন কবি আরাধ্য প্রকৃতির মাঝে কোথা আছে এ জুড়ি এরকম জুড়ি কোথায় আছে প্রকৃতির মাঝখানে কোথাও নেই অবিচারে মেঘ ঢালে জল তাও সমুদ্র হতে চুরি এই যে প্রকৃতিতে আমরা ভাই মেঘ জল দান করছে মেঘ জল দেয় না সে মেঘ কী করে সমুদ্র থেকে বাষ্পের আকারে জলকে চুরি করে নিয়ে আসে তারপরে আমাদেরকে জল দান করে সৃষ্টি সুখের মহা খুশি যারা তারা নর নয় জ্বর কবি শেষ পর্যন্ত বলেই ফেললেন এই সৃষ্টি সুখে স্বভাব কবিরা যারা এই সৃষ্টি সুখে যারা মহা খুশি তারা কেউ নর নয় মানুষ নয় তারা সকলে জড় পদার্থ জ্বর যারা চিরদিন কেঁদে কাটাইল তারাই শ্রেষ্ঠ তর এই পৃথিবীতে যারা কেঁদে কাটিয়েছে সুখে পায়ে ঠেলে দুঃখকে বরণ করেছেন তারাই শ্রেষ্ঠ নর তারাই শ্রেষ্ঠ তর মিথ্যা প্রকৃতি মিথ্যা সে আনন্দ মিথ্যা রঙিন সুখ প্রকৃতি মিথ্যা আনন্দ মিথ্যা প্রকৃতির সুখ মিথ্যা মিথ্যায় রঙিন সুখ সত্য সত্য সহস্র গুণ সত্য জীবের দুঃখ সত্যই হচ্ছে একমাত্র জীবের দুঃখ এটা সহস্র গুণ সত্য সত্য দুঃখের আগুনে বন্ধু পরাণ যখন জলে যখন দুঃখে আমাদের পরাণ জলে কষ্টে আমাদের হৃদয় চলে তোমার হাতের সুখ দুঃখ দান ফিরাইয়ে দিলেও চলে তখন তুমি যে প্রকৃতি অর্থাৎ সৃষ্টিকর্তা যে সুখ দিয়েছেন যে দুঃখ দান দিয়েছেন সেটাকেও আমরা ফিরে দিতে পারি অর্থাৎ এই লাইনটার অর্থ এরকমই দাঁড়ায় যে কবি মানুষকেই শ্রেষ্ঠ বলেছেন মানুষই পরে দুঃখকে সঙ্গে নিয়ে চলতে প্রকৃতি আমাদেরকে যা দিয়েছেন সেটা আনন্দ ঘন হলেও তার মধ্যে দুঃখ বেশি তাই প্রকৃতির দুঃখকে আমরা ওখানে গ্রহণ করতে সে অর্থে চাই না যতেন্দ্রনাথের এই দুঃখবাদী চিন্তাভাবনা প্রসূত এটি কবিতা এখানে তিনি দুঃখকেই সর্বত্র দেখালেন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যতীন্দ্রনাথ যতই বড়ই দুঃখ যতই দুঃখের কথা বলুন না কেন তিনিও কিন্তু কিছুটা আশাবাদী তা না হলে মানুষের জয়গান করতেন না এ প্রসঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের সঙ্গে পাশ্চাত্য দুজন দার্শনিকের নাম সোপেন হাওয়ার একজন অপরজন টমাস হার্ডিন এই দুজন ব্যক্তির দুঃখবাদের সঙ্গে কিছুটা মিল লক্ষ্য করা যায় যাই হোক দুঃখবাদী কবিতায় এই বিষয়টুকু খুব সংক্ষেপে বললাম আশা করি কিছুটা তোমাদের সাহায্য হবে উপকারে লাগবে যদি উপকারে লাগে তাহলে এই চেষ্টা সফল তাহলে সবটাই এটা বৃথা প্রচেষ্টা আর কিছুই নয় আপাতত কিছুদিন এভাবেই চেষ্টা করো পড়াশোনা করো